ফলাকাটার মসুল্লা পট্টির সর্বজনীন দুর্গাপূজো এবার 51তম বছরে পদার্পণ হলো। এই বছরে তাদের থিম আগন্তুক। মণ্ডপ সজ্জায় কাজ চলছে জোর কদমে। আমরা এখন দাঁড়িয়ে আছি ফালাকাটার মশলাপট্টি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রাঙ্গণে। এবার তাদের এই পুজো এবার 51তম বর্ষে পদার্পণ করল। এ বছরে তাদের থিম আগন্তুক। চলছে মণ্ডপ সজ্জার কাজ, আর মাত্র কয়েকদিন পরেই মায়ের আরাধনা, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুরনো দিনের যে যোগাযোগ মাধ্যম সেটাই ফুটে উঠবে তাদের এবারের এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে। সমস্ত মণ্ডপটি তৈরি হয়েছে খবরের কাগজ দিয়ে। আমাদের যে পুরনো ঐতিহ্য সেগুলো ধীরে ধীরে কিভাবে পাল্টে যাচ্ছে তারই নিদর্শন এখানে দেখা যাবে। শুরুর দিকে যোগাযোগ মাধ্যম ছিল রানারের মাধ্যম, এরপর এলো টেলিফোন, রেডিও বার্তা, টেলিগ্রাফ, হাতে লেখা খবরের কাগজ, এরপর প্রিন্টিং, এরপর প্রিন্টিং এর খবরের কাগজ, তারপর টিভি, মিডিয়া, রেডিও, এখন মোবাইল বা সোশ্যাল মিডিয়ার যুগ। সেই ধাপে ধাপে এই যে পরিবর্তন, সেই তখনকার দিনের সেই যে নিদর্শন সেগুলো ফুটে উঠবে। এবং সেই আমলে ঠাকুরমা দিদিমারা বসে এক জায়গায় যে গল্প করতেন এবং যে খবরের আদান প্রদান করতেন সেই সকল বিষয় ফুটে উঠবে এই পুজো প্রাঙ্গণে। বাংলার মানুষ, ফালাকাটার মানুষ, জেলার মানুষ আমাদের পুজো মণ্ডপে এসে আনন্দ উপভোগ করবেন এবং এবারও আমরা সেরার শিরোপা, বিশ্ব বাংলা সেরা পুরস্কার আমরা পাবো। আমরা মশলাপট্টি সর্বজনীন দুর্গোৎসবে প্রতিবারই আমরা কিছু না কিছু নতুনত্ব আমরা করে থাকি। এবার আমাদের থিমের নাম আগন্তুক। একটা সময় রানারের মাধ্যমে আমরা চিঠি পত্র বাড়িতে আদান প্রদান হতো বা পত্র পত্রিকার উপর আমরা নির্ভর ছিলাম। আমরা গ্রামেও দেখেছি বিগত দিনে ঠাকুমার ঝুলি, আমরা দেখেছি বয়স্কর এক জায়গায় বসে পাড়ার বিভিন্ন বিষয়ে তারা আদান প্রদান করতেন। তার সাথে একালের যে কম্পিউটার বা ফেসবুকের মাধ্যমে আমরা যে বিভিন্ন সংবাদ পরিবেশিত হয়ে থাকে, আমরা এটাকেই এবার তুলে ধরার চেষ্টা করছে। আমরা ধামসা মাদল আমরা নিয়ে আসবো, ফালাকাটার মানুষ, জেলার মানুষ উপভোগ করবে, আনন্দ করবে। সম্পূর্ণ মণ্ডপ সেজে উঠেছে এক প্রকৃতি বান্ধব সব জিনিসপত্র দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে যে সমস্ত আছে সবকিছুই হলো আমাদের যে সংবাদপত্র, সেই সংবাদপত্র দিয়ে এই মণ্ডপ সেজে উঠেছে। এবার মণ্ডপে থাকছে সেই আমাদের যে পুরনো দিন, সেই পুরনো দিনে আমরা যে যোগাযোগের যে মাধ্যম, সেই যোগাযোগের মাধ্যমে আমরা যে সকল জিনিস আমরা ব্যবহার করতাম সেই সকল জিনিসগুলোই এবার ফুটে উঠবে এই পূজা মণ্ডপ প্রাঙ্গণে। বিগত কয়েক বছর ধরে জেলার সেরা পুজো শিরোপা পেয়ে আসছে এই ফালাকাটার মশলাপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এবার তাদের আশা যে দর্শনার্থীদের মন তারা কাড়বে এবং তারা নতুন কিছু বার্তা দর্শনার্থীদের দিতে চায় এবং তাদের এই পুজো পূজা প্রাঙ্গণ জুড়ে থাকবে বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপ ও প্রচার। এখন আর মাত্র কয়েকটা দিন, তারপরেই উদ্বোধন এবং এর পূর্ণ যে রূপ সেটা আমরা দেখতে পাবো। ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্র, ডিজিটাল বাংলা।